সেলের অনুমোদিত শাখা ত্রিপুরা ট্রাক মিনি ট্রাক মজদুর সেলের পক্ষ থেকে আমরা আজকে বিগত চার পাঁচ দিন ধরে সমগ্র মানে ত্রিপুরা বাদ দিয়ে সমগ্র উত্তর পূর্বাঞ্চলে ধর্মঘট চলছে। ধর্মঘট চলছে, ব্যাপার হলো পূর্বে যখন ডিজেলের দাম 45 টাকা ছিল তখন টন প্রতি সিমেন্টের ভাড়া ছিল 1950 টাকা, আর সিমেন্টের ভাড়া ছিল 230-240 এরকম ছিল, কিন্তু বর্তমানে তেলের দাম হয়েছে 93 টাকা। 93 টাকা কিন্তু সিমেন্টের ভাড়া কমে 1750 টাকা করেছে, আর আর কিন্তু 1750 টাকা করেছে। তা আমি ট্রাকের মালিক, কিন্তু সিমেন্টের কোম্পানির তারা বলছে যে পুরো তেলের দাম বৃদ্ধি হয়েছে, সিমেন্টের দাম বৃদ্ধি হবে। সেই এই তারা এই সুযোগে সিমেন্টের ভাড়া 400-450 টাকা করে ফেলেছে, কিন্তু আমাদের কিন্তু মালিকরা লাভ হচ্ছে, কিন্তু গাড়ির পরিবহনের কথা খরচের কথা বলে তারা বৃদ্ধি করেছে, কিন্তু আমাদের গাড়ি ভাড়া বৃদ্ধি করছে না, উল্টা আরও কমে গেছে। সেই জন্য একটা ট্রাকশিল পড়ে নষ্ট হওয়ার পথে ত্রিপুরাতে, সেই জন্যই আমরা কিন্তু ওই এই চিন্তাটা কাছাড়া তারা করেছে, তারা করে সেই জন্য তারা নর্থ ইস্টের 4-5টা মানে মিজোরাম, আইজল, এরপরে হলো শিলং ওই ইম্পল তারা বন্ধ করেছে, মোটামুটি বন্ধ হয়েছে। এখন আমরাও তাদের সাথে সহমত পোষণ করে আজ থেকে তাদের সাথে আমরা একসাথে তা মনে করেন মানে 6-7 দিন হয়েছে, কিন্তু ওই ত্রিপুরা বাদ দিয়া শিলং মিজোরাম সব বন্ধ করেছে, মানে আজকে আমরা তাদের সাথে সমর্থন করি। আমার নাম দেবাশিস শাহ, আমি ত্রিপুরা ট্রাক মজদুর সেলের সাধারণ সম্পাদক।